أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والجنة للموحدين، والنار للملحدين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيب قلوبنا وطبيب نفوسنا الذي سمي في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد. والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا. هل لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صلوات. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি আমাদের ভাগ্যতে মাহে মোবারকে রমজান নির্ধারণ করেছেন। অবশ্যই দিনগুলোকে যেভাবে মূল্য সেভাবে যদি মূল্যায়ন না করা হয় তাহলে আমরা মুত্তাকি হতে পারব না। রোজা রাখার উদ্দেশ্য আমাদেরকে বলে দেওয়া হচ্ছে, রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। আগেও বলা হচ্ছে যে রোজা ওয়াজিবে আইনি, প্রত্যেকের উপরে ফরজ। আর আজবে ইজতেমাঈও রয়েছে। সালাত পড়ে মোহাম্মদ আলম দৃষ্টি এদিকে থাক। ওয়াজিবে ইজতেমাঈ অর্থাৎ সমাজের দিকে আমাদের লক্ষ্য রাখা, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সমাজ আমাদের ইবাদতের মাধ্যমে জান্নাতে পরিণত হবে। আমরা ব্যক্তিগতভাবে ইবাদত করলাম কিন্তু তার প্রভাব সমাজের উপরে পড়েনি। এই ইবাদত কতটা আল্লাহ গ্রহণ করবেন এটা আমাদের ভেবে দেখা দরকার। কেন আল্লাহ রাব্বুল আলমী আমাদের উপরে ইবাদত ফরজ করেছেন, কিন্তু এর ইবাদতের প্রভাব অবশ্যই আমাদের সমাজের উপরে পড়তে হবে। সমাজের উপরে প্রভাব অবশ্যই আমাদের দৃষ্টিতে রাখা দরকার যে আমি যে আবিদ হতে পেরেছি এর থেকে সমাজ কতটা উপকৃত হয়েছে। যতটুক কি ব্যাপার, মেয়েকে কেন আওয়াজ হচ্ছে, কেন কি হলো, ডবল আগে থেকে এগুলো ঠিক রাখো না কেন, একটা ক্লাসের মধ্যে ডিস্টার্ব হচ্ছে। সালাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ।
আদতের যদি প্রভাব সমাজের উপরে না পড়ে তাহলে সাউন্ড ডাবল ডাবল হচ্ছে কেন? কি হলো? অন্যতাটাও এটা বাদ দিয়ে আগে থেকে আসে রেডি করো না কেন? অন্য কোনোটা দাও। মানসিক ভাবে প্রস্তুত হয়ে একটা ক্লাস করতে হয় এইভাবে এত ডিস্টার্ব? না এটা তো বেল লাইনই নেই। খুবই দুঃখজনক বিষয় তোমাদের, দুঃখজনক এবং লজ্জাজনক। স্পষ্ট শোনা যাচ্ছে সাউন্ড, দুটা তিনটা বের হচ্ছে কিন্তু দুইজন নীরব বসে আছে। কোনো সাউন্ডের মধ্যে কোন একজন এখানে বসবে? যাই হোক, দুঃখিত। আমাদের ব্যক্তিগত ভাবে আমাদের উপরে নামাজ ফরজ, রোজা ফরজ, এগুলো সবকটাই ওয়াজিবে আইনি, কিন্তু এর একটা প্রভাব আমাদের সমাজের উপরে পড়তে হবে। এই কারণে যতটুক আমি এই বিষয়টাকে অনুধাবন করেছি, হুকুকুল্লাহের থেকে হুকুকে এবাদ অনেক গুরুত্বপূর্ণ। হুকুকুল্লাহ তওবা করে সংশোধন করা যায়, যা আদায় করে গ্যাপটাকে পূরণ করা যায়। যদি এটা মনে থাকে যে সময় মতন পড়া এবং কাজা করা কিন্তু এক বিষয় না, কাজা করা মানে এক যে বেমা ফাত, কাজা করো যেটা ফত হয়ে গেছে, অর্থাৎ একটি নির্দেশ ছিল সাল্লে, আমি এই নির্দেশকে অমান্য করেছি, তারপরে নির্দেশ আসলো এক যে বেমা ফাত, অর্থাৎ ওই গুনাহ কিন্তু নিজের জায়গায় রয়ে গেল। যদি কোনো মানুষ বিনা কারণে নামাজ কাজা করে থাকে, সাদিক আলে মোহাম্মদ আলাইহি সালাত ওয়াসালামের একটি ঘটনা, একজন ব্যবসায়ী সে অলরেডি হিসাব করে দেখলো যে আমার এই ব্যবসায় অনেক লাভ, সে সাদিক আলে মোহাম্মদকে বলেছিল যে আপনি একটু ইস্তাহারা করেন, আমি এই ব্যবসা করব কি করব না? বললেন না, এই ব্যবসা করা যাবে না। তারপরে সে ব্যবসা করল, অনেক লাভ হয়েছে। এরপরে যখন ইমামের কাছে আসে, বলো একটা জিনিস আমি বুঝতে পারিনি, আপনি তো নিষেধ করেছিলেন এই ব্যবসায় আমার লস হওয়ার কথা, কিন্তু লাভ হয়েছে, আমি তো লস দেখিনি, আমার কোনো ক্ষতি হয়নি। ইমাম বললেন, তুমি ব্যবসায়িক মাল ক্রয় করতে গিয়ে সময় পাওনি, তোমার নামাজ কাদা হয়েছে? বলে হ্যাঁ মাওলা, এটা তো হয়েছিল। বলে এবার? বলে মাওলা, আমি তো কাদা করেছি। বলে হ্যাঁ কাদা করেছ, কিন্তু যা ক্ষতি হয়ে গেল, তোমার সমস্ত লাভকে যদি একদিকে রাখো, তাও কিন্তু ওই ক্ষতি পূরণ হওয়ার নয়। অর্থাৎ কাজা এত বড় একটি অপরাধ, এত বড় একটি অপরাধ। এটা আমরা যখন কাজা হয়ে যায়, আমরা সে কাজা নামাজটা পড়ি, সাথে সাথে আমাদের তওবা করতে হয়, আল্লাহর কাছে আস্তাগফার করতে হয় যে আল্লাহ তোমার প্রথম, আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে দিলেন, কিন্তু একবার অপরাধের তালিকা আমার নাম এসেছিল, তারপরে নামটা কাটা গেল, সতর্ক হয়ে যেতে হবে, একবার কিন্তু নাম অপরাধী তালিকায় এসেছে। তুমি তোমার উদাহরণ নয়, স্কুলে পড়ালেখা করো, একদিন দেরি করে আসলো, আসছো, হাজিরা তোমার হয়নি, হাজিরা হয়ে গেছে, স্যারকে বললো না স্যার আমি তো একটু দেরি করে আসছিলাম, হাজিরা লাগাই দিলেন,
কিন্তু কয়েকবার যখন হলো, তুমি কিন্তু ওস্তাদের কাছে চিহ্নিত হয়ে গেছো যে তুমি সেই ব্যক্তি যে প্রতিদিন দেরি করে আসে এবং এক্সকিউজ করো। এইভাবে একজন মানুষ মানে কাজা করে অপরাধী তালিকায় নাম লিখিয়ে দিয়েছে, তবা করবে, তবাতুন নসুহা, আর যেন এই কাজটা না হয়। কিন্তু যদি বারবার রিপিটলি হতে থাকে তো এই ব্যক্তি আর মুত্তাকি ব্যক্তি কিন্তু এক না। এই ব্যক্তি হয়তো নিজেকে গুনাহ থেকে উত্তোলন করতে পারবে, কিন্তু ভুলে যাক আল্লাহর ওলি পর্যায়ে যেতে পারবে না। এই অপরাধ গুলা তাকে থামিয়ে দেবে, তাকে ওই পর্যায়ে পৌঁছাতে দেবে না যে পর্যায়ে তার পৌঁছানো ইচ্ছা ছিল, লক্ষ্য ছিল, আল্লাহর ওয়ালির মধ্যে অন্তর্ভুক্ত হওয়া। খুবই খবরদার, খুবই সতর্ক থাকা দরকার যেন কাজা না হয়। যদি কাজা হয়ে যায় তখন তওবাও করতে হবে, এখজে বেমাফাত, কাজা করো যেটা ফওত হয়ে গেল, এটা ফওত হয়ে গেল, ওই হুকুম আমি কিন্তু মানিনি, দ্বিতীয় নির্দেশটা আমি দিচ্ছি। দ্বিতীয় নির্দেশ, আমাদের আলিমরা এত সতর্ক, একজন বক্তা বক্তৃতা করতে গিয়ে বললেন, ইমামে হোসেন বলেছেন, ইয়া জয়নাব, তিনি সাথে সাথে বাধা দিলেন, হে বক্তা, যাতে জয়নাব সালাওয়াতুল্লাহ আলাইহা তিনি মতি ছিলেন, হতেই পারে না যে ইমামে হোসেন একবার ডাকার পর দ্বিতীয়বার ডাকার প্রয়োজন। যারা হবে মতি, যারা ডাকে সাড়া দেবে, যারা তাবেদ করার জন্য এইভাবে প্রস্তুত রাখবে, তাকে দ্বিতীয়বার ডাকার প্রয়োজন নেই। সাল্লাই যথেষ্ট, তার সাথে সম্পৃক্ত হবে না। আর যদি কাদা করে ফেলেছে তাহলে প্রথম নির্দেশে অমান্য করেছে, দ্বিতীয় নির্দেশের প্রতি সে সাড়া দিয়েছে, এটা কিন্তু মুত্তাকিনের লক্ষণ না। যদি এই অবস্থা কন্টিনিউ বিরাজ করে তাহলে হয়তো মুত্তাকিনদের খাতায় তার নাম থাকবে না, কিন্তু যদি না, প্রথম নির্দেশের প্রতি সাড়া দিচ্ছে, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, লিখিত ভাবে ওয়াজিবের ক্ষেত্রে এই সব ওয়ার্ড গুলা ব্যবহার করা হয়, আমল, কুতিবা এখানেও কিন্তু নির্দেশ, নির্ধারণ করে দেওয়া হয়েছে তোমার জন্য রোজা, কি বলা কেন, হয়তো এরকম ঘটনা ঘটতে পারে যে তোমার যতটুকু মূল্যায়ন করা উচিত ছিল তুমি মূল্যায়ন করোনি, স্টেজ থেকে নেমে দ্বিতীয় স্টেজে চলে আসতো, প্রথম ধাপ থেকে নেমে দ্বিতীয় ধাপে চলে আসতো, এখন যদি সামলে যাও আলহামদুলিল্লাহ, নাহলে নেমে তৃতীয় ধাপে চলে আসতো। দেখা গেল অনেকে রোজা রেখেছে কিন্তু মুত্তাকি হতে পারেনি, এই কারণে তাকে সতর্ক হতে হবে, চোখের রোজা, কানের রোজা, পুরো শরীরের রোজা, জিকরে ইলাহে অতিবাহিত করা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করা, তাসবিহ ও তাহলিল করা, রোজার যেসব শারায়ত গুলা রয়েছে সেগুলোর প্রতি আমাদের মানে দৃষ্টি দেওয়া, যদি আমরা এই কাজ করি তাহলে আমরা ব্যক্তিগত ইবাদতের সাথে সাথে আমরা কিন্তু সমাজ সংগঠনের কিন্তু আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি, সমাজকে সংশোধিত একটি সমাজ, একটা মানে সমাজ জান্নাতে পরিণত হওয়া দরকার। এই জন্য প্রত্যেক ইবাদতের একটি দিক হচ্ছে
ব্যক্তিগতভাবে তার উপরে ফরজ। দ্বিতীয় দিক হচ্ছে সামাজিক, যেমন নামাজ তুমি বাসায় পড়ো, নামাজ তোমার আদায় হয়ে গেল, কিন্তু তাকিদ করা হলো মসজিদে নামাজ পড়ো। আল্লাহ এরকম একটা পরিবেশ দেখতে চান যে এক মুমিন আরেক মুমিনের পাশে অবস্থান করবে। এখানে বলা হচ্ছে ইয়াদুল্লাহ মাল জামা, আল্লাহর হাত জামাতের সাথে আছে, আল্লাহর দৃষ্টি তার ওই বান্দাদের প্রতি আছে যে একসাথে হয়ে এবাদত করে। এই কারণ দেখো রোজা আমার ব্যক্তিগত ভাবে আমার উপর ফরজ, কিন্তু আমার লক্ষ্য রাখতে হবে জানতে ও জানতে কারোর উপরে জোর না হয়ে যায়। কি এর অর্থটা কি? যেহেতু আমার এই আলোচনার লাইভ যাচ্ছে, হয়তো কারো কাজে লাগতে পারে, আমি নিজে এটা অভিজ্ঞতা, যেহেতু আমার বয়সও প্রায় মানে 63-তে চলে আসছি, অনেক কিছু তো দেখেছি নিজের চোখে। আমি এমন ধার্মিক পরিবার দেখছি যে সবাই রোজা, কিন্তু দেখা যাচ্ছে ওর মধ্যে দুটা মহিলা কিন্তু রোজা রাখেনি, দুজন মোমেনা রোজা রাখেনি। কি ব্যাপার ভাই, আপনি রোজা রাখেননি কেন? বলে এতগুলো লোকের ইফতারি তৈরি করা এই গরমের মধ্যে, এত কষ্ট করে ছোলা রান্না করা, পেঁয়াজ রান্না করা, আলু চাপ রান্না করা, গরমের মধ্যে গিয়ে ইফতারি তৈরি করা সহজ ব্যাপার, আমরা দুইজন কিন্তু কুরবানি দিচ্ছি, ত্যাগ স্বীকার করছি, আমরা দুইজন রোজা রাখিনি, সমস্ত রোজাদারদের জন্য আমরা মানে ইফতারি রান্না করছি। আমি বলবো এই দুইজনের জন্য ওই বাড়ির সদস্যর প্রত্যেকের রোজা প্রভাবিত হচ্ছে, তার প্রতি জুলুম হয়েছে। কেন সে গরমকালে আপনার জন্য ফুলকি পেঁয়াজু আলু চাপ তৈরি করতে যাবে? পরিবর্তন করুন, গরমে অফিস করা কঠিন হয়ে যায়। পুরুষের জন্য সুন্দর প্রত্যেক অফিস টাইম কিন্তু এগিয়ে নেওয়া হয়, অফিস যেটা 5টা বন্ধ ছিল সেটা 2:30 পর্যন্ত, ব্যাংক যেটা 4টা বন্ধ খোলা ছিল 2:30 পর্যন্ত। কেন? সবাই যেন বাসায় যায়, রোজা রেখে কিন্তু জোহরের পরে কাজ করা অত্যন্ত কঠিন হয়ে যায়। আর আমরা এমন এক পরিবেশ তৈরি করেছি যে ওই 4টা বাজলে আমাদের নারীদের চুলার কাছে দাঁড়াতে হয় এবং পেঁয়াজু আলু চাপ ছোলা করুক। আপনি এবাদত করছেন, কিন্তু এই কাজ যে আপনি তার উপরে চাপিয়ে দিয়েছেন এটা জুলুম না হয়, নাস আপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার পাশে এসে দাঁড়ান, ফরজ না আপনার জন্য ইফতারি তৈরি করা, কোন নারীর উপরে ফরজ না তার স্বামীর জন্য খাবার রান্না করা আর মানে ইফতারি রান্না করা। উত্তম, মুস্তাহেব, সওয়াব পাবে, চাপিয়ে দেওয়া না। তার উপরে চেপে দিয়েছেন, তারপরে একটু লবণ কম হয়ে গেল শুরু করলেন চিল্লাচিল্লি করা, রাগারাগি করা। আপনি কি রোজাদার? আপনি যদি রোজাদার হয়ে থাকেন তার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেও রোজাদার, হক রক্ষা করতে হবে। আমাদের মা বোনরা অনেক মশলা না জানার কারণে তরকারি তো লবণ কম হয়ে গেল, এখন দেখা যাচ্ছে যে ইফতারের সময় লবণ কম, মেহমানদেরকে ইফতার দিয়ে আসছে, মেহমানরা রুচি সহ খাচ্ছে না, মুখে দিয়ে দেখতেছে আলু চাপের মধ্যে লবণ নেই, বাসায় এসে রাগারাগি করতেছে না আমি এখানে একটা মশলা বলে দিই। যিনি রান্না করেন তিনি রোজা অবস্থায় যদি লবণ দেখতে চান যে এই তরকারিতে বা এই মানে জিনিসে লবণ আছে কি না, জিহ্বার উপরে একটু ওই তরকারিটা একটু জিহ্বার উপরে দেবেন আর সাথে সাথে ফেলে দেবেন, এটা যেন
যদি গোশ রান্না হচ্ছে, একটু ওটা মুখে এটা কিন্তু হবে না, এটা চলবে না, ঠিক আছে, ওই জিব্বায় নিয়ে সাথে সাথে ফেলে দিতে হবে। লবণ দেখার অনুমতি রয়েছে, যেভাবে কালকে পেস্টের বিষয়ে বললাম, ব্রাশ করা, ব্রাশ করলে কিন্তু পেস্টে বিভিন্ন রকম স্বাদ আছে। কুলি করে নিলেন, আপনার হলের থেকে নামতে দেননি, কিন্তু মুখের মধ্যে যে পানি রয়েছে ওই পানির মধ্যে কিছুটা স্বাদ মিশে যায়, এটা কোনো অসুবিধা নেই, 10 বার থুতু ফেলতে হবে না। তবে যে বিষয়টা আমি বলতে যাচ্ছি, যে এটা একটা জোন পর্যায়ে চলে আসতেছে, দেখো আজকে আমার বাসায় কিন্তু কয়েকজনকে ডেকেছি ইফতারে, কেন কেন ডেকেছেন, কেন ডেকেছেন, সবের জন্য ডেকেছেন, চাপ দিচ্ছেন কাকে, ওয়াইফকে চাপ দিচ্ছেন, কাকে, বোনকে চাপ দিচ্ছেন, কাকে, নিজের মেয়েকে, যে সুন্দর থেকে সুন্দর 10টা আইটেম যেন ইফতারিতে রান্না করুক, আপনাকে লক্ষ্য রাখতে হবে এটা জোন হয়ে যাচ্ছে কিনা, এটা তার হক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। আপনি অফিস আড়াইটায় বন্ধ করে চলে আসলেন কেন, সেকেন্ড হাফে আপনার রোজা রেখে কাজ করা কঠিন, আর সেকেন্ড হাফে তার উপরে দায়িত্ব চাপিয়ে দিলেন, চুলার কাছে দাঁড়িয়ে সে ইফতারি তৈরি করতেছে। এখন আপনি বলবেন তাহলে কি করব, বাহির থেকে নিয়ে আসবো, আমরা যে দেশে বাস করি, শুধু আমাদের দেশ না এরকম অনেক দেশগুলো রয়েছে যেখানে ব্যবসায়ীরা এত অসৎ, জাহান্নামকে এত সহজে তারা ক্রয় করে নিচ্ছে, যে ওই বেগুনিতে সুন্দর যেন কালার আসুক রং মিশাচ্ছে। দেখতেছি ভোক্তা অধিদপ্তর থেকে যাচ্ছে, জরিমানা করে আসতেছে, 50,000 টাকা জরিমানা করলো, যার জরিমানা করলো তার মুখে হাসি রয়েছে, কেন মুখে হাসি রয়েছে, সে জানে যে কয়েকদিনের মধ্যে 50,000 টাকা এর চেয়ে বেশি তুলে নেওয়া হবে, তেমন কোনো লস হয়নি, ক্ষতি হয়েছে ওই বেচারার যে কিনে নিয়ে গেছে। লাল মনে হচ্ছে যে তেলে লাল করে বেগুনি বের হয়েছে, কিন্তু ওর মধ্যে রং মিশানো, জিলেবি হচ্ছে ওর মধ্যে রং মিশানো, ওর মধ্যে কেমিক্যাল মিশানো, সবচেয়ে সস্তা বেসন, যে ডালগুলো আর রান্না করা যাবে না, পোকা ধরে গেছে, গুঁড়ো করে ওর দিয়ে বেসন তৈরি করে নেওয়া, আজকে ভাজা হয়ে গেল, যা তেল বেঁচেছে এই তেলটাকে আগামীকাল আবার তারপরে তারপরে ওই ভাজা তেল গুলা কিন্তু কন্টিনিউ ব্যবহার করা হচ্ছে, একবারে কালো হয়ে গেছে। আমরা তো এমন অসৎ ব্যবসায়ীও পেয়েছি যে তেলের পরিবর্তে তেলের মধ্যে মোবিল মিশিয়েছে, এই খবরগুলো কিন্তু আসছে। এই যারা অসৎ ব্যবসা করে তারা কিন্তু দুই দিক দিয়ে একটা নিজের পরিবারকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। বলবে আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না, আমার ছেলে আমার সম্মান দেয় না, আমার মেয়ে আমার সম্মান দেয় না, তো তুমি এর জন্য কারণ, তুমি হারাম খাওয়া তোমার বাচ্চাদের মুখে তুলে দিয়েছো, তুমি তোমার বাসায় শান্তি দেখতে চাও, তুমি হারাম রুজি এনে বাচ্চাদের খাইয়েছো, একটু বেশি লাভ করার জন্য তুমি এই ধরনের কাজগুলো করেছো, রং মিশিয়েছো, যেটা খাওয়ার উপযুক্ত না ওটাকে মরা মুরগি তেলে ভেজে এই দোকান থেকে নেবো না, এখানে তো অনেক দাম, ওখানে যাবো, ওখানে সস্তা, ও সস্তা দিতে কি করতেছে তা আমার জানা আছে। এখন বলবেন হুজুর বাড়িতে ইফতারি করা, আপনি বলছেন নারীদের প্রতি জুলুম হয়ে যাচ্ছে, বাইরে থেকে ইফতারি আনতে গেলে এই ধরনের অবস্থা, আমি বলবো আপনি কালচার পরিবর্তন করেন, কে বলছে আপনাকে ফুলকি খেতেই হবে, পেঁয়াজু খেতেই হবে, আলু চাপ খেতেই হবে, যে দেশে চিড়া পাওয়া যায়, ইরানে আরবের মধ্যে কিন্তু খুব একটা চিড়া নেই, এখান থেকে নিয়ে যাওয়া হয়, চিড়া পাওয়া যায়, ভিজাই দেওয়া, খুবই একটা মানে আরাম খাওয়া, পেটটা ঠান্ডা রাখে, চিড়া পাওয়া যায়, পেঁপে পাওয়া যায়, পেয়ারা পাওয়া যায়, খুব বেশি একটা নিমকি কিছু খেতে গেলে একটা ছলা তৈরি করে নি, হয়ে গেল, কি প্রয়োজন এতগুলা, খেজুর নিয়ে আসেন, ইফতার হয়ে গেল, সিম্পল খাওয়া খান, হতে হবে এইগুলা, না হয় বাসায় তৈরি হবে, না হয় বাইরে দিবে। আজকে আমাদের মসজিদ কমিটি গুলার অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে,
তারা যদি আজির করে, আজির আজির মানে বুঝেন, আপনার ওয়াইফ কিন্তু আজির না, আপনি তাকে কিন্তু খাদেমা হিসাবে বাসায় আনেননি, আজির বলা হয় যাকে আপনি উজরত দেন। যেমন বাড়ছি রান্না করে, তুমি এটা রান্না করে দেবা, তোমাকে এই টাকাটা দেওয়া হবে। এখন কমিটির পক্ষ থেকে যদি ইফতারের আয়োজন করা হয়, তাকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাকে এক নম্বর জিনিসগুলো যদি দেওয়া হয়, সে যদি রান্না করে সেগুলো যদি আপনি ইফতারে নিয়ে আসেন, ওটা তো আপনি করবেন না। কেন এই জন্য করবেন না যে আপনার তো সিস্টেমই আলাদা। আজকে মিস্টার এক্স, কালকে মিস্টার ওয়াই, তারপরে এই যে ইফতারে তালিকা লাগাই দেওয়া হয়, দেখা যায় যে একদিন একটা, যারা লিস্টে দেখে তারা তো বুঝতেছে এই বেচারা হচ্ছে গরিব, এর একটা পেঁয়াজু, একটা আলু চাপ, একটা কলার সামান্য ছলা ছাড়া আর কিছুই থাকবে না। সেই দিন ইফতারে কিন্তু লোকজন কম। আর যেই দিন একটা ধনী লোকের পক্ষ থেকে ইফতার, ওই দিন তো নিশ্চিত যে আলু চাপ রয়েছে, নার্গিসি কোফতা রয়েছে, টেকিয়া কাবাব রয়েছে, পেঁয়াজু রয়েছে, আলু চাপ রয়েছে, জিলাবি রয়েছে, জিলাবির মধ্যে শাহী জিলাবি রয়েছে, পাশাপাশি হালিমও রয়েছে, ওই দিন লোক কিন্তু বেশি। যে ইফতার দিচ্ছে সেও চিন্তা করতেছে যে আমার তো আর্থিক অবস্থা ভালো, আমার ওই স্যাম্পল ইফতার দিলে হবে। বাবা, এমাম বাড়ি ধনী আর গরিবের জন্য না, মসজিদ ধনী আর গরিবের জন্য না, এখানে সকলের সমান। এখানে অর্থ পরিদর্শনের মানে কোনো সুযোগ নেই। যদি কেউ করে যে না আমি ধনী, আমার মজলিস অন্যরকম হতে হবে, অন্যদের মজলিস যদি মুরগি দিয়ে হয়, আমারটা খাসি দিয়ে হতে হবে, আমারটা গরু দিয়ে হতে হবে, চালের সে দুই গুণ গোশ হতে হবে, সবচেয়ে নাম করা বাউরচি নিয়ে আসতে হবে, প্রয়োজন বক্তাও বাহির থেকে নিয়ে আসতে হবে। সমাজের দায়িত্ব হচ্ছে আপনাকে বলে দেবে যে ইসরাফ করবেন না। এরপরে যদি আপনি ব্যক্তিগত ভাবে আপনি বাসায় ইসরাফ করেন, 25 লাখের জায়গায় আপনি 1 কোটির গাড়ি নেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি আপনার টাকা খাবেন যে আমি ধনী, এই দেখানোর জায়গাকে তো এমন বাড়ি না। দুঃখের বিষয়, সমাজ কোন দিকে যাচ্ছে? বাইরের দিকে। আলিম আসবে, আমাদের দেশ দেখবেন, আমাদের শিয়া কালচার দেখবেন, তাবার রোকান তায়ামান, এক একটা মজলিস পড়বেন, মজলিস পড়ার আগে আমি ওই হুজুরকে বলে দেব আমাদের দেশে ঐক্যর পরিবেশ রয়েছে, আপনি ঐক্যর দিকে নজর রেখে আপনি বক্তৃতা করবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ সবাই আমরা তার বক্তৃতা উপকৃত হলাম। হ্যাঁ, আমি যদি এই খুলনায় বক্তব্য দিয়ে যাচ্ছি, অনেকে আমার বক্তব্য প্রায় শুনতেছেন শুনতেছেন শুনতেছেন, দেখা গেল 10টা মজলিসে 5টায় আসতেছেন, 5টায় আসতেছেন, যখন শুনবেন যেন একজন নতুন মৌলানা আসছে, বলে দেখি তিনি কি বলেন। হ্যাঁ, এবার যারা আসেনি তারাও আসবে, এটা স্বাভাবিক, এটা হয়, এটা হবে। কিন্তু যে আসবে তাকে আমার বলে দিতে হবে, তার মাধ্যমে পরিবেশ যেন নষ্ট না হয়। আর আমরা আলিম আনার ক্ষেত্রে যোগ্যতা দেখি না, আমরা দেখি কতটা ভাইরাল। একটা মানে আমাদের মানে বিষয় এসে গেল, কিভাবে ভাইরাল করা হয়, ভিক্ষা করার মতন যারা, মানে আমি দেখেছি আমাদের প্যারালিও অনেকবার বলে যে এটাকে বেশি বেশি শেয়ার করেন। যদি এই নিয়েতে হয় বেশি বেশি শেয়ার করেন যে মানুষ যেন জ্ঞানী হোক, তাহলে তো ভালো। আর যদি এই নিয়েতে হয় যে না বেশি বেশি শেয়ার হোক, ঠিক আছে, আমার এটা যেন ভাইরাল হোক, তো আমি মনে করি যে এটা সব কিন্তু নেই, ঠিক আছে? এই যে ভাইরাল করা, এই যে লাইক দিতে হবে, এই যে মানুষকে বলি আপনি লাইক দেন, এই যে ভিক্ষা করি আমরা, এটা কিন্তু কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমরা বক্তাকে কিন্তু জ্ঞানী দেখে আনতেছি না, আমরা আনতেছি ওই যে আখিরের জামানায় যে কথা বলা হয়েছে যে চেহারা দেখে মানুষকে শ্রদ্ধা করা হবে, তার পোশাক দেখে শ্রদ্ধা করা হবে। অবশ্যই আলিমুদ্দিনকে শ্রদ্ধা করতে হবে, আলিমুদ্দিন যখনই আপনার সমাজে আসে উঠে দাঁড়িয়ে যাওয়া, আমাদের মারাজা একরামও আমাদের শিক্ষা দিয়েছে। আমরা
জ্ঞানী ব্যক্তিদের সম্মান দিতেন। সম্মান দিতেন বলে এটা না যে ইমাম চেয়ে বেশি জ্ঞানী হয়ে গেছে, জ্ঞানকে সম্মান দেওয়া, সমাজকে শিক্ষা দেওয়া যে জ্ঞানকে তোমরা সম্মান দাও। আমরা দেখি অনেক জায়গায় মসজিদে আলিম প্রবেশ করে কেউ দাঁড়ায় না, দাঁড়ায় না বলতে ওই আলিমকে অপমান করেনি, ইলমকে অপমান করেছে, জ্ঞানকে অপমান করেছে। তার কাছে যদি কোনো পদবি থাকতো মিনিস্টার হতো ঠিকই দাঁড়ায় যেত, ঠিকই তার সাথে ছবি তোলার অনেক আগ্রহ সৃষ্টি হতো, কেন আলিমের প্রতি এরকম একটি অবস্থা। এই আধ্যাত্মিকতা আমাদের সমাজ পরিবর্তন করবে, কতটা আমরা সমাজ পরিবর্তন করতে পেরেছি এটা হচ্ছে আসল বিষয়। আমার নামাজ আমার সমাজকে প্রভাবিত করবে, আমার রোজা আমার সমাজকে প্রভাবিত করবে, আমার রোজা আমার সমাজকে তাকওয়ার দিকে ধাবিত করবে। আমি মসজিদের মধ্যে যাচ্ছি নামাজ পড়ার জন্য, কিন্তু একজনের হক আমি ওখানে কেড়ে নিচ্ছি। একটা পিলার আছে, আমি দেখতেছি একটা বয়স্ক ব্যক্তি আসে ওই পিলার টেক দিয়ে বসে, বয়স হয়ে গেছে, নামাজে আসছে, কারণ একটা জওয়ান গিয়ে ওই পিলার টিক দিয়ে বসে গেল, ওই বয়স্ক আসে আর পিলার খালি পাইনি, পাশে বসে গেল। ওই জওয়ান জেনে যদি এই কাজ করে থাকে তার হক কিন্তু নাস অনেক বড় ব্যাপার। যে মেমাফাত কাজা হয়ে গেছে, যেটা ফত হয়ে গেছে ওটা পড়ে নাও, যদি তবা করতে হয় তবা করো, গুনাহ হয়েছে তবা করো, কিন্তু একটা মানুষের হক যদি তুমি মেরে দাও তাহলে এটা তখন পর্যন্ত তোমার তবা আল্লাহ কবুল করবে না যখন পর্যন্ত সে যেন মাফ না করে, রমজান মাসে দেখতে হবে আমার ওয়াইফের উপরে জুলম হচ্ছে না তো, এই ফুলকি পেঁয়াজ রান্না করতে গিয়ে। তারপরে আপনি খুব সুন্দর ভাবে বাইরে চলে আসছেন, খাওয়া দাওয়া করে আপনার চেহারার রং পরিবর্তন হয়ে গেল, আর ওই বিচারি অবস্থা বিছানায় গিয়ে শুয়ে পড়লো, শেষ হয়ে গেলাম আজকে, কিন্তু মুখেও বলতে পারতেছে না, আর্টিফিশিয়াল ভালোবাসা দেখাতে হচ্ছে। যদি এটা হয়ে থাকেন তার কাছে ক্ষমা চান, নাহলে আপনার এই বাদাতের আধ্যাত্মিকতা কিন্তু কমে গেছে, আল্লাহর ওলি হতে পারবেন। রোজা রেখেছেন, এখন চান আপনার ওয়াইফ আপনার কষ্ট করে, আপনার মা কষ্ট করে, যতই কষ্ট হোক আপনার জন্য ভালো ভালো ইফতারি বানিয়ে দেখ, আপনি বললেন আজরকুম আলাল্লাহ, পার পেয়ে গেলেন, না না। আজকে কেন নারী সমাজ নিজেকে মানে পুরুষদের থেকে ছোট মনে করছে, নিচু মনে করছে? আমাদের কারণে, আমরা সমাজকে ওইদিকে নিয়ে গেছি। তো নামাজের যে আধ্যাত্মিকতা এটা সমাজকে সুন্দর থেকে সুন্দর করবে, রোজার যে আধ্যাত্মিকতা এই জন্য বলা হচ্ছে প্রকাশ্য খেতে নেই। রমজান মাসে ইফতারি দাও, ইফতারি দিতে গিয়ে এখানে প্রদর্শনী না, প্রদর্শনী না। আপনি একজন মানুষ, আপনি একজন নামাজি, সে একজন মানুষ, সে একজন নামাজি, কে অধিকার দিচ্ছে আপনাকে যে আপনি 5,000 টাকার নামা পড়েন আর তার জন্য 500 টাকার কাপড়, যেহেতু সে গরিব ওটা পাওয়ার পরে একটা লজ্জা, সে সমাজে পড়ে বের হতে গিয়ে তা বুঝতে পারতেছে যে আমার কাপড়টা হচ্ছে গরিবের কাপড়, কাপড় দিয়েই বোঝা যাচ্ছে যে আমি গরিব, আমি সাহায্য করতেছি, সমাজের মধ্যে ডিভিশন সৃষ্টি করে দিচ্ছি, কাপড় দিচ্ছি এক গরিবকে, কিন্তু ওই গরিব কিন্তু কাপড় নিয়ে সমাজে সে গরিবের মতনই আত্মপ্রকাশ করছে। না, নাই সুযোগ নেই, যেরকম কাপড় আপনি নিজের জন্য কিনছেন এরকম কাপড় দেন, সাহস করেন এগিয়ে আসেন, এগিয়ে আসেন, ওই জাকাতের শাড়ি ওই জাকাতের কাপড় বিতরণ করে আপনি হুক হুকে এবার পামাল করেন না। আমি আমাদের শিয়া ভাইদের বলবো, আপনি আপনার পুরাতন কাপড় এক গরিবকে দিয়ে দেন, না দিন না, কেন দিতে যাচ্ছেন পুরাতন কাপড়? পুরাতন কাপড় রাস্তার মধ্যে একজন উলঙ্গ অবস্থায় পড়ে আছে, তাকে একটা
পুরাতন কাপড় দিলেও তার শরীর ঢেকে যাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই গরিব হয়েছে, গরিব হওয়া তার অপরাধ না যে আপনার পুরাতন কাপড় সে পরবে, আপনি কম দামি কাপড় তাকে সাহায্য করবেন, কি তার গরিব হওয়া অপরাধ হয়ে গেল? নাকি সেও নামাজি ছিল, সেও রোজাদার ছিল, এমনকি তাকওয়ায় আপনার চেয়ে বেশি ছিল, কিন্তু আপনি তাকে দিতে গিয়ে এমন এক অবস্থা করেছেন যে কাপড় পরে কিন্তু আগেকার দিনে আমরা আমাদের দাদার আমলে দেখেছি, দাদার আমলে দেখেছি যে না শুধু মানে নিজে বাচ্চাদের, সে গরিব 10 জনকে যদি জামা দিতে হয় তাদেরকেও কিন্তু বাজারে পাঠাতে, বাচ্চাকে নিয়ে যাও তার চয়েসের মতন কাপড় কিনে যাও। এখন গরিব বাচ্চাদের কোনো চয়েস নেই, আমরা নিজে নিজে কিনে নিয়ে আসি। আমরা যারা সাহায্য করতে চাই আমার সেই গরিব ভাইকে, তার হিসাব করে তার পিতাকে টাকা দেন, বলে যাও বাজার থেকে কিনে নিয়ে আসো। রোজা যদি আমাদের সমাজকে প্রভাবিত করতে না পারে, তাহলে এই রোজা আমাদেরকে অলিয়ায় খোদা হতে সাহায্য করবে না। আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক। মশলাগত ভাবে যে জিনিসটা আজকে বলা দরকার সেটা হচ্ছে এটা, যে গতকাল বলেছি যে পুকুরে গোসল করা যাবে না, যাবে না বলতে পা ডুব দেওয়া যাবে না, কিন্তু আপনার হঠাৎ করে পা স্লিপ হয়ে গেল, মাথা পা নিচে চলে গেল, এতে কিন্তু রোজা বাতিল হয় না অনিচ্ছাকৃত ভাবে। হ্যাঁ, আপনি জানেন যে কলা গাছ দিয়ে পায়ের তৈরি করা হয়েছে, এর উপরে পা দিলে পা স্লিপ করবেই, আপনি ইচ্ছা করে এই কাজ করছেন, তাহলে কিন্তু আপনার রোজা বাতিল। অনেক জায়গা আছে যেখানে শুধু কাজা করতে হয়, যেমন সফরের কারণে আপনি রোজা রাখতে পারেননি, কাজা করতে হবে, অসুস্থতার কারণে রোজা রাখতে পারেননি, কাজা করতে হবে, হঠাৎ করে মানে বলতে গেলে আপনি কোন একটা কাজ করে ফেলেছেন যে জানতেন না যে রোজা বাতিল হয়ে যাবে, কিন্তু রোজা বাতিল হয়ে গেল, কাজা করতে হবে। অনেকটা আছে যে না রোজা কাজা করতে হবে, তার সাথে কিন্তু ফিদিয়াও দিতে হবে। যেমন এক মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, এই দুধ খাওয়ানোর কারণে বাচ্চার দুধ ঘাটতি হয়ে যাবে, তাহলে কি করবে, সে রোজাকে কাজা করবে, তো কাজাও করবে এবং ফিদিয়াও দেবে, এক মুতামও দেবে পরে কাজাও করবে। একজন অসুস্থ ফিদিয়া দেবে, সুস্থ হয়ে গেলে কাজাও করবে, ঠিক এইভাবে মানে অনেক জায়গায় রয়েছে শুধু ফিদিয়া। আর যে না ইচ্ছাকৃত ভাবে, ইচ্ছাকৃত ভাবে একজন মুজরিম হয়েছে, সে তার বিশ্বাস যে আমি গোসল করেছি, 3 দিনে রোজাও রেখে দিল, তারপরে মনে করলো না আমি তো গোসল করিনি, এখন কি হবে, 3টা রোজা কাজা রাখতে হবে। কিন্তু মুজরিম হয়েছে জানা সত্ত্বে, শরিয়াত সবকিছু জানা সত্ত্বে রোজা অবস্থায় সে মুজরিম হয়েছে, তখন তাকে কাফফারা দিতে হবে। কোন কোন জায়গায় কাফফারায়ে জাম, অর্থাৎ 60 ফকিরকে খাওয়ানো, 60টা রোজা রাখা তাও কিন্তু কঠিন, 30টা রোজা কন্টিনিউ রাখতে হবে, তারপরে গ্যাপ দেওয়া যাবে, গ্যাপ দেওয়া যাবে না, আপনি 30টা রাখতে হবে, 10 রোজার পরে একটা গ্যাপ হয়ে গেল, আবার নতুন করে গোনা শুরু করে, অত্যন্ত কঠিন কাফফারা। কাপড় পরাতে হবে, না হয় গোলাম আজাদ করতে হবে। যাই হোক, সময় অনেক নিয়ে ফেলেছি, যেহেতু প্রশ্ন উত্তর গুলাও আসবে, আজকে আমি এখানেই মানে সমাপ্ত করছি। অর্থাৎ রোজাকে যেটা আমরা বলেছি যে আমরা 3টা ভাগ ভাগ করতে পারি, এক হলো যাদের মানে কোনো কাজাও নেই কাফফারাও নেই, শুধু এক মুত্তাম দিতে হবে, তারা হচ্ছে আর শেখ ও শেখা, বুড়ো বুড়ি, যাদের রোগ এইরকম যে এই রোগ সুস্থতার দিকে আর যাওয়ার কোনো সম্ভাবনা নেই, বয়স বেশি হয়েছে, এরা কিন্তু কাফারা দেবে, ওই কাফারা বলতে ফিদিয়া দেবে, এক মোট তাম দেবে, ঠিক আছে, সেটা আপনার 750 গ্রাম যথেষ্ট, এর কাজা করা লাগবে। কিন্তু ডেলিভারি হওয়ার সময় বাচ্চা পেটে রয়েছে, রোজা রাখলে ক্ষতিগ্রস্ত হবে, রোজা রাখিনি, বাচ্চা হয়ে গেল, এই রোজা কিন্তু কাজা করতে হবে, অনেক জায়গায় আবার ফিদিয়াও আছে। দুধ খাওয়াতে পারছি না, দুধ মানে খাওয়ালে মানে বাচ্চা ভালো থাকবে, আর যদি না খাওয়াই তাহলে বাচ্চা দুর্বল হয়ে যাবে, এখানে মা কিন্তু রোজা রাখবে না, কিন্তু কি করবে, কাজাও করবে,
ফিদিয়াও দেবে। আর যে তৃতীয় হলো যে না ইচ্ছাকৃত ভাবে রোজা ভঙ্গ করেছে, মানে আল্লাহর বিধান অমান্য করেছে, এখানে তাকে শুধু মানে ফিদিয়া দিলে হবে না, তাকে কাফফারা দিতে হবে। এগুলা ভালো করে দেখা দরকার। আমি এখানে আহ্বান করব আমাদের প্রত্যেক ব্যক্তির তাকলিদ করা এবং তার মার্জার মশলা গুলাকে মেনে চলা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আহলি বাইতিহিত তাইয়্যিবিন। আর প্রিয় আলী কোনো প্রশ্ন থাকলে বিসমিল্লাহ। ম্যাক একটু দূরে রাখো যেন আওয়াজ এই পর্যন্ত ক্লিয়ার আসে। জি, আপনি কাসিরুস সাফারে অন্তর্ভুক্ত হবেন, আপনার রোজাও রাখতে হবে এবং নামাজও মানে পূর্ণ করতে হবে, অর্থাৎ কাসার করা যাবে না। জোহরের নামাজ 2 রেকাত করা যাবে না, জোহরেও 4 রেকাত পড়তে হবে, আসরও 4 রেকাত পড়তে হবে, এশাও 4 রেকাত পড়তে হবে, কেন আপনি কাসিরুস সাফার প্রতিদিন আপনাকে যেতে হচ্ছে। যেমন একটা ড্রাইভার, তার পেশাই হচ্ছে সফর করা, সে কিন্তু সফর অবস্থায় কিন্তু রোজা রাখবে। একটা পাইলট, তার কাজই হচ্ছে সফর করা। এয়ার হোস্টেজ, তার কাজই হচ্ছে সফরে থাকা, ঠিক আছে। কন্ট্রাক্টর বলতে গেলে সুপারভাইজার, এরা কিন্তু বাসে এক এরিয়া থেকে এক এরিয়া যায়, এরা কিন্তু সফরে কিন্তু রোজা রাখবে। ঠিক এইভাবে ওই ব্যক্তি যে কিন্তু হাদ্দে তারা খোসের বাহিরে যাচ্ছে এবং কি প্রতিদিন যাচ্ছে, তো তাকে অবশ্যই রোজা রেখে যেতে হবে, তার রোজা কিন্তু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, মাসে একবার, মাসে 2 বার যাচ্ছে, 30 কিলোমিটার, 31 কিলোমিটার, এখানে মশলার কিন্তু পার্থক্য রয়েছে। কোন কোন মুস্তাহিদ বলেন যে যেহেতু তার সফর হচ্ছে তার দায়িত্ব, তো মাসে একবার গেলেও সে কিন্তু মুসাফির গণ্য হবে না, তাকে পূরণ নামাজ পড়তে হবে। কিন্তু অনেকে বলেন যে না, এটা যেহেতু তার সফর পেশায় পরিণত হয়নি, এই জন্য তার নামাজ আর রোজা দুটো কিন্তু কাসার হয়ে যাবে। অর্থাৎ বুঝতে পেরেছেন, কোন মুস্তাহিদের ক্ষেত্রে মাসে একবার যাচ্ছে, কিন্তু মাসে একবার কন্টিনিউ মানে প্রতিদিন না, মাসে একবার যাচ্ছে, তো মাসে একবার যেহেতু যাচ্ছে এটা একটা দায়িত্ব হয়ে গেল, তাহলে অনেক মার্জা আছেন তারা এটাকে কিন্তু গণে নিয়েছেন যে না, তার নামাজ পূর্ণ হবে, তার রোজাও রাখতে হবে। কিন্তু অনেকে বলেন যে না, যদি কাসরাতের সাথে সফর করতে হয় তাহলে কাসিরু সফর হবে, মাসে একবার 2 বার গেলে কিন্তু মুসাফির গণ্য হবে, যদিও তার ডিউটি পালন করতে যাচ্ছে। হ্যাঁ, মাসিক অবস্থায় রোজা রাখতে পারবে না। হায়েজ এবং নেফাস, হায়েজ বলা হয় প্রতি মাসে যে মাসিক রক্ত দেখে সেটাকে হায়েজ বলা হয়। এটার মিনিমাম টাইম হচ্ছে 3 দিন, ম্যাক্সিমাম হচ্ছে 10 দিন। 3 দিনের কম যদি আসে এটাকে আমরা কিন্তু হায়েজ বলবো না, এটা হয়ে যাবে আপনার ইস্তেহাজা, এটাকে বলা হবে ইস্তেহাজা। ইস্তেহাজাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, ইস্তেহাজা কালিলা, মুতাওয়াসসিতা এবং কাসিরা। এগুলা কিছু একাম আছে, এটা ভালো করে দেখে নেবেন। তুলা পরিবর্তন করতে হবে, ঠিক আছে, গোসল করতে হবে, এগুলা একাম আছে। ওই একামের একাম আদায় করে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে। এরা হলো মাসিক রক্ত মানে 3 দিন, মিনিমাম 3 দিন, কিন্তু তার 2 দিন আসছে, এটাকে হায়েজে গণ্য করবে না, ইস্তেহাজা গণ্য করবে। ম্যাক্সিমাম হচ্ছে 10 দিন, 10 দিনের অতিরিক্ত রক্ত আসতেছে, তো 10 দিন পর্যন্ত তার মাফ ছিল, কিন্তু 10 দিনের পরে রক্ত আসলেও সে ওই ইস্তেহাজার নিয়মে রোজাও রাখতে হবে, নামাজও পড়তে হবে। নেফাস বলে ওই রক্তকে যেটা বাচ্চা জন্মগ্রহণ করার পর আসে, এটা কোন কোন ক্ষেত্রে হয় এরকম, কোন কোন নারীর ক্ষেত্রে যে বাচ্চা জন্মগ্রহণ করছে ঠিক সেইভাবে সেই সময় রক্ত আসছে, কিন্তু তার কিছুক্ষণ পরে আর রক্ত আসেনি, এই নারীটা কিন্তু পাক হয়ে যাবে, গোসল করে পাক হয়ে যাবে, এবার সে নামাজ পড়া শুরু করবে। আবার যদি রক্ত আসা শুরু হয় তাহলে এটাকে ইস্তেহাদা গণ্য করবে, অর্থাৎ আকাল্লে নেফাস হচ্ছে এক লেহজে, অর্থাৎ বাচ্চা জন্মগ্রহণের সময় যে রক্ত আসছে। আসসালাম।
আর ম্যাক্সিমাম যদি কন্টিনিউ করে এটা ম্যাক্সিমাম 10 দিন, 10 দিনের অধিক আর কোনো নেফাস নেই, মানে মিনিমামটা হচ্ছে জন্মগ্রহণের পরে আর ম্যাক্সিমামটা হচ্ছে 10 দিন। মিনিমাম আসার পরে যদি বন্ধ হয়ে যায় তাহলে এবার যে রক্ত আসে এটা হলো ইস্তেহাজার রক্ত, ইস্তেহাজার আইন অনুযায়ী নিজেকে পাক করে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে। আর ম্যাক্সিমাম যদি বন্ধ না হয়, বাচ্চা হওয়ার পরে বন্ধ না হয়, কন্টিনিউ 10 দিন পর্যন্ত সে নেফাস ধরে নেবে, রোজাও রাখবে না, নামাজও পড়বে না, কি করবে আপনার মানে 10 দিনের বাহিরে গেলে ইস্তেহাজার নিয়মে সে পালন করবে এবং নামাজও পড়বে, রোজাও রাখবে। এখন নেফাসের ক্ষেত্রে অনেক মুজতাহিদরা বলছেন যে নামাজও কাজা করতে হবে, রোজাও কাজা করতে হবে, কিন্তু মাসিক অবস্থায় নামাজের কাজা নেই। ধরো একজন মেয়ে তার 7 দিন পর্যন্ত মাসিক রক্ত আসে, সে কিন্তু 23 দিন আমাল করবে, 7 দিন নামাজ পড়বে না, এই নামাজ কিন্তু তাকে আর কাজা করতে হবে না। কিন্তু রমজান মাসে সে 7 দিন মাসিক রক্ত দেখেছে, এখন 23 দিন সে রোজা রাখছে, এই 7টা রোজা পড়ে কাজা করতে হবে, কোনো কাফারা নেই, কোনো ফিদিয়া। আশা করি বুঝাতে পেরেছি। লালা প্রভাব বেশি থাকলে কোনো বিধান নেই, আপনি যদি ফেলে দিয়ে যান ফেলে দেন, যদি এর কিছু অংশ পেটে চলে যায় তাহলে তা কিন্তু বাতিল হবে না। হ্যাঁ, কিন্তু ওর মধ্যে যদি স্বাদ চলে আসে, দেখুন বোঝা যাচ্ছে যে স্বাদে রক্ত কিন্তু দাঁতের মাড়ি থেকে বের হয়ে মুখে চলে আসছে, এবার যদি গিলে ফেলি তাহলে খবর আছে, না ওটা ফেলে দিতে হবে। কিন্তু এইভাবে মুখে লালা একটু বেশি একটু কম এটা কোনো ব্যাপারই না। আমি কিন্তু জানাই ছিল না, আমাকে ডাক্তার বলল, বিশেষ করে ডাক্তার রিজওয়ান আল্লাহ তার হেফাজত করুক, যখনই ফোন দিই তখনই সে রেসপন্স করে এবং সাহায্য করে, অনেক ভালোবাসে, আল্লাহ তাকে হায়াতে তাইয়াবা দান করুক। সে বলল যে যেমন লুজ মোশন, রোজাদার একটা রোজাদারের লুজ মোশন হলো, বিশেষ করে কেউ হার্টের রোগীও যদি হয় তাকে লুজ মোশন হয়, তখন পানি ঘাটতি হয়ে গেলে রক্ত কিন্তু ঘন হওয়ার সমস্যা তৈরি হয়। বল দেখতে হবে যে জিহ্বার নিচে শুকাই গেল কিনা, কেন মুখটা শুকাই গেলে গলা শুকাই গেলেও জিহ্বার নিচে কিন্তু সবসময় ভিজা থাকে, জিহ্বার নিচে যদি শুকে যায় তাহলে তাকে মানে রোজা ছেড়ে দিতে হবে, কেন ওটা কিন্তু খারাপ লক্ষণ। যাই হোক, সালাত পড়ান মোহাম্মদ ও আলে মোহাম্মদ। না না, স্ত্রীর অধিকার আছে না মা বাবার অধিকার আছে, প্রত্যেকে আলাদা আলাদা ফরায়েজ রয়েছে, মা বাবার প্রতি তার যে ফরজ রয়েছে সে অর্থ থেকে যতটা তার প্রাপ্য, যতটা তার স্টেটাস, যতটা তার খরচ করা দরকার তার উপরে সে খরচ করতে হবে তাকে, কেন মা বাবার দায়িত্ব তার উপরে রয়েছে। তার স্ত্রীর একটা স্টেটাস রয়েছে, সে কোন সমাজ থেকে তাকে নিয়ে আসছে, সেই স্টেটাসটাকে সে রক্ষা করতে হবে, কতটা তার খরচ করতে হবে, ওই খরচ করার পরে অতিরিক্ত যত রয়েছে সেটা তার, জমা করুক, বাড়ি করুক, গাড়ি করুক, যা করুক, মানে এটা না যে ওটাকে তিন ভাগ করে দিতে হবে, যে বেশি ভাগ মা বাবাকে যেহেতু তিনি লালন পালন করেছেন তারপরে কম ভাগ হচ্ছে ওয়াইফের আর বাকিটা হচ্ছে আমার, না এরকম না, প্রত্যেকের মানে তার সমাজগত চাহিদাকে লক্ষ্য রেখে আমার মানে টাকাকে ভাগ করতে হবে, মাকে মায়ের অধিকার দিতে হবে, ওয়াইফকে বাপে ওয়াইফের অধিকার দিতে হবে, তারপরে অতিরিক্ত যা বাঁচবে সেটা তার নিজের। এখানে শিয়া থেকে সুন্নি হওয়া মুসলমান এক ফেকা থেকে আরেক ফেকায় মানে যেতেই পারে, আমাদের বাংলাদেশের মানে মোহাম্মদন লতেও রয়েছে, সংবিধানে রয়েছে যে একজন মানে বালেগ আকিল ব্যক্তি এক ফেকা তার কাছে যুক্তি সম্পূর্ণ মনে হলো না, আরেক ফেকা গিয়ে সে অনুসরণ করলো, ওই ফেকার বিধানগুলা মেনে চলবে, এখানে এর চেয়ে বেশি কোনো ক্রেডিট নেই। তবে আমি বলবো যারা মাঝহাবে আহলে বাইতে এসেছেন তাদের মোবারক হোক যে তারা আহলে বাইতে আতহার আলাইহিসসালামের সাথে সম্পৃক্ত হয়েছেন, যেই সব দোয়াগুলা মাঝহাবে আহলে বাইতে রয়েছে এই নিয়ামত কিন্তু অন্য কোনো
মাকতাবে নেই, তারপরে মানে অন্য জায়গায় যেভাবে সন্দেহ তৈরি হচ্ছে। আজকে তো আমরা মুস্তাহিদদের বক্তব্য দেখেই আমরা বুঝতে পারছি যে আমি যদি ওই মাঝহাবের অনুসারী থাকতাম তো কি পরিমাণ আমার মাঝহাবের প্রতি আমি সন্দেহ করতাম, কিন্তু আমি আলহামদুলিল্লাহ এমন এক মাঝহাবের বিশ্বাসী যার প্রত্যেক ইমাম মজমু মিন হাইসে মজমু, প্রত্যেকের কথা এক, প্রত্যেকের আমল এক, প্রত্যেকের সিরাত এক, কোন রকম পার্থক্য। এই নিয়ামত পাওয়াটা এটা আল্লাহ রাব্বুল আলমীর কাছে যত বেশি সুক্রিয়া আদায় করেন ভালো। আর এই যে ভদ্রলোক জিজ্ঞাসা করেছেন যে মাঝহাবে আহলে বাইতে এসে আমার করণীয় কি, তো আপনি যে মাঝহাবে ছিলেন সেই মাঝহাবে কোনো খোঁজ ছিল না, এখন আপনাকে খোঁজ বের করতে হবে। ওই মাঝহাবে আপনার ফিতরা ছিল অর্ধেক, ঠিক আছে, দুই মুদ, এখানে আপনাকে ইয়েকশা অর্থাৎ 3 কিলো ফিতরা দিতে হবে। ওই মাঝহাবে আপনার আজান হওয়ার সাথে সাথে ইফতারি ছিল, সূর্য ডুবে যাওয়া নিশ্চয়তা ছাড়া, কিন্তু আমাদের এখানে ওয়াতিমু সায়ামা এলাল্লাইল, তারপরে ওই শিং মাছ মাগুর মাছ সে স্বাদ গুলা গ্রহণ করেছেন, এখন আয়েশ ছাড়া কোনো মাছ খাওয়া যাবে না, ঠিক আছে, কোনো আয়েশ ছাড়া মাছ খাওয়া যাবে না। আগে যে মাঝহাবে ছিলেন সেই মাঝহাবে খেয়েছেন, এখন কিন্তু আর খেতে পারবেন না। যদি পুরুষ হয়ে থাকেন তাহলে বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই মানে শিয়া নিয়মে বিয়ে করতে হবে, ঠিক আছে, শরিয়তের বিধানগুলা শিয়া মাঝহাব অনুযায়ী মানতে হবে। আপনি শুধু বলবেন মুখে যে আমি শিয়া মাঝহাব গ্রহণ করেছি, আর উধার থাকবেন, ঠিক আছে, উধার, যা পেন খেয়ে নিলেন, খুমস বের করলেন না, ফিতরা সমাজের মতন বের করলেন, এটা হবে না। শিয়া মাঝহাবে আসার পরে অত্যন্ত সম্মানের সাথে, এমন সম্মানের সাথে যে আপনাকে যেন আপনার ইমামরাও যেন স্বাগত জানায়, আপনাকে আপনার ইমামে জামানও যেন স্বাগত জানায় যে আসো তুমি আমার অনুসারী হয়েছো, তুমি আমার ইমামতের বিশ্বাসী হয়েছ, ঠিক আছে, আমার কাছ থেকে অনেক কিছু তুমি গ্রহণ করো। আর তার মধ্যে এমন একটা অবস্থা থাকতে হবে যে আমার যুগের ইমাম আমার দিকে সন্তুষ্ট আছেন কিনা। হ্যাঁ, আলাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত, অবশ্যই যদি কেউ রোজা রেখে রোজা অবস্থায় মারা যায় ওই রোজার কিন্তু কাদাও নেই, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কবুল করে নেবেন, কিন্তু তার পূর্বে অসুস্থ অবস্থায় যে রোজা রাখতে পারেননি এই রোজা মানে বড় ছেলের উপরে ফরজ রয়েছে। হ্যাঁ, আসলে মূল প্রশ্ন হচ্ছে এটা যে নামাজ দুই নামাজ একসাথে পড়া, এটা তো সিয়াসাতটা একাধিক হাদিস রয়েছে যে রাসুল বিনা কোনো কারণে দুটি নামাজ একসাথে পড়েছেন, এই নিয়ে আলোচনা অন্য এক সময়। এখন দ্বিতীয় হলো সবচেয়ে বড় বিষয়ে যেটা আমি দেখি খুবই আলোচনা আলোচিত হচ্ছে যে নামাজ আগে না ইফতার আগে। আমি যদি বাসায় নামাজ পড়ছি একা, কেউ আমার অপেক্ষায় নেই, অবশ্যই নামাজ আগে, ঠিক আছে, 3 রেকাত নামাজ পড়ে নিলাম তারপরে ইফতার করলাম, মাগরিবটা পড়ে নিলাম তারপরে ইফতার করলাম, কিন্তু আমার সাথে সমাজ জড়িত, ছোট ছোট বাচ্চারা ইফতার রেখেছে, কেবল 15 বছর বয়স হয়েছে, অত্যন্ত আগ্রহ সহকারে ইফতারের অপেক্ষা করতেছে। এবার আমি কিন্তু নামাজে মাগরিব পড়লাম, তারপরে দোয়া পড়লাম, তারপরে এশা পড়লাম, মানে যেখানে 15 মিনিট পড়ে সময় হয়ে গেল সেখানে আরো 40 মিনিট পড়ে আমি কিন্তু যাচ্ছি ইফতারের টেবিলে, না, আমার মনে হয় এইভাবে অপেক্ষমান রেখে মানে নামাজ পড়াটা সঠিক না। এই জন্য যদি সময় হয়ে যায় তাহলে আদান শুরু হবে, আদান শেষ হয়ে গেলে শরবত খেয়ে নেন, এরপরে যান মাগরিবের নামাজ পড়েন, আর ওই বেশি নাফল গুলা যদি আপনি নাও পড়েন পরে পড়ে নেন, কোনো অসুবিধা নেই, আপনি ব্রেক দেন ইফতার করেন। অনেক জায়গায় আমাদের, আমরা তো বাংলাদেশে আমাদের মাথার উপর দেখি, অন্য জায়গায় কিন্তু এরকম অবস্থা যে না মাগরিব পড়ে সবাই চলে যায় ইফতারে, ইফতার পরে আবার এসা জামাতের সাথে পড়ে, কিন্তু আমরা যদি সুযোগ দিই তাহলে খাওয়ার পরে কিন্তু ম্যাক্সিমাম চলে যাবে, শুধু ওই ছাত্ররাই থাকবে যাদেরকে হোস্টেলে থাকতে হয়,
তো এসা তাদের দেখা করে পড়া হলো না, এই জন্য আমরা সুযোগ করে দিই যে না নামাজ মাগরিব পড়ে সাথে সাথে এসা, কিন্তু আজানে পড়ে আমরা শরবত দিয়ে দিই, ছোট ছোট বাচ্চা তৃষ্ণার্ত অবস্থা রয়েছে, সময় হয়ে গেছে কেন খাবেন না। তো নামাজ পড়ে যে ইফতার এটা অবশ্যই প্রাধান্য দেওয়া দরকার, যদি আমাদের আলিমরা আজকে ইফতারে অংশগ্রহণ করতেছেন না ধরো কোনো কারণে নিজে বাসায় রয়েছেন, তাহলে কি করবেন, নামাজ পড়ে নেবেন, কমপক্ষে মাগরিবটা পড়ে নেবেন, তারপরে ইফতার করবেন, এটা উত্তম, এটা সিরাতে আইমে আথার আলাইহিস সালাতের মধ্যে রয়েছে, কিন্তু সিরাতে ইমামের মধ্যে এটাও রয়েছে যদি কেউ অপেক্ষমান থাকে তাহলে তার দিকে দৃষ্টি দেওয়া। নামাজ সেজদা করেন কিন্তু জামাতে তা করবেন না, জামাতে দুর্বল ব্যক্তির প্রতি আপনার নজর সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ সকল মুমিনিনকে হায়াতে তাইয়্যেবা দান করুক, তাদের তাওয়াত ও ইবাদতকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।